হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি নতুন রেসিপি শেয়ার করার জন্য। আর আমার আজকের রেসিপি হলো ইনস্ট্যান্ট রসমালাই। আর এই রসমালাই বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বোলে আমি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এবং তার ভিতরে দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার। এখন এর ভিতরে দিয়ে দিতে হবে 1 চা চামচ পরিমাণ ঘি। আর এই ঘিটা দেওয়ার পরে বেকিং পাউডার এবং ঘিটাকে গুঁড়ো দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, এই রেসিপিটা বানানো, মানে এই রসমালাইটা বানানো খুবই ইজি, তাই আপনারা সবাই চেষ্টা করবেন এই ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখার, কারণ আমি এই রেসিপির ভিতরে অনেক কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব যেগুলো আপনাদের অনেক কাজে আসবে এই রেসিপিটা যখন তৈরি করবেন তখন। তো আপনারা ট্রাই করবেন সম্পূর্ণ না টেনে দেখার। আর প্রথম টিপসটাই হলো, আপনারা অবশ্যই এই মিষ্টিটা বানানোর জন্য সামান্য পরিমাণে, মানে 1 চিমটি পরিমাণে বেকিং পাউডার এবং ঘি অ্যাড করে নেবেন। এখন এর ভিতরে আমি দিয়ে দেব 1টা ডিম, এবং ডিমটাকে অবশ্যই খুব ভালো করে ফেটিয়ে নেবেন। তো ফেটানো হয়ে গেলে এটাকে এই গুঁড়ো দুধের সাথে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো ভিউয়ার্স, আমি ডিমটা গুঁড়ো দুধের ভিতরে অ্যাড করে দিলাম। এখন এই ডিমটাকে গুঁড়ো দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, এবং এই কাজটা একটু আস্তে আস্তে করবেন, কারণ এই মাখানোর সময় কিন্তু হাতটা অনেক আঠালো হয়ে যায়, তাই ধৈর্য ধরে করতে হবে। তো বন্ধুরা, দেখতেই পেলেন আমার কিন্তু এটা মিশানো হয়ে গেছে। এখন এখান থেকে ছোট ছোট আকারে মিষ্টির ডো নিয়ে, মিষ্টি আকারে, মানে আপনারা চাইলে গোল করে বানাতে পারেন, আমি লম্বা লম্বা শেপে বানিয়ে নেব। তো একটা একটা করে আমি মিষ্টি বানিয়ে নিচ্ছি। তার আগে আমি একটু হাতে ঘি মাখিয়ে নিয়েছিলাম যাতে করে হাতে লেগে না যায়, তাই আমি এখান থেকে একটু ঘি লাগিয়ে নিয়ে আর মিষ্টির শেপে আমি এটাকে বানাচ্ছি। তো একটা একটা করে আমি সবগুলোই বানাবো এবং আপনাদের দেখিয়ে দেবো আমি কীভাবে বানাচ্ছি। আমি লম্বা লম্বা আকারে বানাচ্ছি, তো আপনারা চাইলে কিন্তু গোল আকারে বানাতে পারেন, যে যার মতো ইচ্ছা বানাতে পারেন। আমি এখন সবগুলো মিষ্টিকেই এভাবে বানিয়ে নেব। তো বন্ধুরা, সবগুলো মিষ্টিকে এভাবে আস্তে আস্তে বানিয়ে নিচ্ছি, তো আপনারা দেখতে থাকুন। এবং এই মিষ্টিটা বানানো প্রথমবার আমি বলে নিয়েছি খুব ইজি, তবে এই ছোটো ছোটো টিপসগুলো আপনারা ফলো করবেন, তা না হলে কিন্তু পারফেক্ট মিষ্টি হবে না। তো বন্ধুরা, এভাবে একটা একটা করে আমার সবগুলো মিষ্টিকে বানানো হয়ে গেছে। দেখতেই পেলেন আমি কীভাবে মিষ্টিটাকে বানিয়ে নিয়েছি, এভাবেই আপনারাও বানিয়ে ফেলবেন। এবং এই মিষ্টিটা আমি বলেই নিয়েছি, আপনারা চাইলে গোল আকারে বানাতে পারেন, আমি কিন্তু লম্বালম্বি আকারে বানিয়েছি। অন্যদিকে বন্ধুরা, আমি একটি প্যানে 1 লিটার পরিমাণ গরুর দুধ নিয়েছি এবং সেটা চুলায় বসিয়ে দিয়েছি। এখন এই দুধটাকে জাল দিতে হবে যতক্ষণ না পর্যন্ত বলক আসে। তবে এর ভিতরে আমি এখন অ্যাড করে দিব 1/2 কাপ পরিমাণ চিনি, তবে আপনারা চাইলে দুধে বলক আসার পরেও চিনি অ্যাড করতে পারেন। তো আমি এখনই অ্যাড করে দিব চিনিটাকে। তো বন্ধুরা, আমি অ্যাড করে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। এখন আমি চিনিটাকে দুধের সাথে একটু মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। তো এখন চুলার আঁচটাকে কিন্তু একটু বাড়িয়ে দিয়ে জাল দিতে হবে যাতে করে খুব ভালো করে, মানে দুধটা গরম হয়ে বলক চলে আসে। তো বন্ধুরা, এ পর্যায়ে এতে অ্যাড করে দিতে হবে 2 থেকে 3টা এলাচ। আমি এখানে চিরে নিয়েছি এলাচগুলোকে, সেটা আমি অ্যাড করে দিলাম। এখন চুলার জালটাকে একটু বাড়িয়ে দিয়ে, আমি অলরেডি বাড়িয়ে দিয়েছি, একটু জাল করে নিতে হবে। তো খানিকক্ষণ জ্বালা করার পরে দেখতেই পেলেন এটা কিন্তু বলক চলে এসেছে আর দুধ চিনিটাও কিন্তু গলে গেছে। এখন এ পর্যায়ে আমি অ্যাড করে দিব এর ভিতরে যে মিষ্টিগুলো বানিয়ে নিয়েছিলাম আগে থেকে, সেই মিষ্টিগুলো আমি এতে অ্যাড করে দিলাম। তো অ্যাড করার সাথে সাথে এগুলো কিন্তু ফুলে উঠবে, আপনাদের আমি দেখিয়ে দিব। তো বন্ধুরা, সবগুলো মিষ্টিকে আমার অ্যাড করা হয়ে গেছে। এ পর্যায়ে কিছুক্ষণ এভাবে জাল দিতে থাকব। খানিকটা সময় জাল দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো এভাবে কিন্তু অনেকটা সময় ধরে এটাকে জাল দিতে হবে আর এটা কিন্তু অনেকটা ফুলে যায়। আর একটা কথা, অনেকেই বাড়িতে ট্রাই করেছেন বাট এটা কিন্তু অনেক, মানে নামানোর পরে অনেকের চুপসে যায়, সেক্ষেত্রে কী করবেন, আপনারা ঢাকনা দিয়ে কিন্তু এটাকে মানে রান্না করবেন না, মানে জাল দিবেন না। ঢাকনা দিয়ে জাল দিলে কিন্তু এটা বেশি চুপসে যায়, যদিও বা এটা সম্পূর্ণ যতটা ফোলা থাকে নামানোর পরে একটু চুপসে যায়, কিন্তু যদি ঢাকনা দিয়ে করেন তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি চুপসে যাবে। তো ঢাকনা ছাড়াই এটাকে বানিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে এটা কতটা ফুলে কতটা বড় হয়ে গেছে, এবং এভাবেই অনেকটা সময় ধরে কিন্তু দুধের সাথে এটাকে জাল দিতে হবে যতক্ষণ না পর্যন্ত ভিতর থেকে এটা সিদ্ধ হয়ে আসে। তো বন্ধুরা, এটা কিন্তু অনেকটাই মানে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা মিষ্টি উঠিয়ে আপনাদের দেখাবো এটা কতটা ভিতর থেকে সিদ্ধ হয়েছে। আর এটা কিন্তু অনেকটা সময় ধরেই বানাতে হবে, আমি আপনাদের ভিডিওতে কিন্তু সমস্ত সময়টা তো আর দেখানো সম্ভব না। তো আমি কেটে কেটে দিলাম, তো দেখতেই পাচ্ছেন যে এটা কত বড় হয়েছে।
তো বন্ধুরা, এভাবে খানিকক্ষণ জাল দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কতটা বড় হয়েছে। এবং এভাবেই কিন্তু অনেকটা সময় ধরে জাল দিতে হবে ধৈর্য সহকারে। আর আমি একটা কথা বলে রাখি, অনেকেই অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এটা ডিমের গন্ধ আসে কি না, তো তাদের জন্য বলে নিচ্ছি, এটা এটাতে কিন্তু একদমই ডিমের গন্ধ আসে না। আর যদিও আমি এলাচের দানা দিয়ে দিচ্ছি, এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, তাই ডিমের গন্ধ একেবারেই আসবে না। তো বন্ধুরা, আমি একটা মিষ্টি কেটে আপনাদের দেখিয়ে দিলাম যেটা কতটা ভিতর থেকে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। আর খানিকক্ষণ জাল দেওয়ার পরে এটাকে কিন্তু আমি আলাদা একটি পাত্রে তুলে নিব। তো আরও খানিকটা সময় আমি এটাকে চুলার উপরে রেখে জাল দিয়ে নিচ্ছি। তো যেটা বলেছিলাম যে ডিমের গন্ধ কিন্তু একেবারেই আসে না। আর যদি কারো কাছে যদি একটু কনফিউশন থাকে, তারা এলাচদানাটা সাথে, আবার আপনারা জাফরান, যদি কেউ ঘরে থাকে জাফরান ইউজ করতে পারেন। তো বন্ধুরা, এখন আমি একটা একটা করে সব মিষ্টিগুলোকে তুলে নেব আলাদা একটি পাত্রে, এবং যে বাকি দুধটা থাকবে সেই দুধটা কিন্তু পাতলা আছে, তো সেই দুধটা জাল দিয়ে একটু ঘন করে মালাই তৈরি করে নিতে হবে। তো আমি একটা একটা করে সব মিষ্টিকেই উঠিয়ে নেব। এখন সব মিষ্টিগুলো ওঠানো হয়ে গেলে যে দুধটা থাকবে সেটা আরও বেশিক্ষণ জাল দিয়ে একটু মালাই তৈরি করে নিব। তো আমি তুলে নিচ্ছি সব মিষ্টিগুলোকে, একটা একটা করে সব মিষ্টিগুলোকেই আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আমার সব মিষ্টিগুলোকেই উঠানো হয়ে গেছে। এখন যে দুধটা আছে সেই দুধটাকে কিন্তু এখন কিন্তু পাতলা আছে দুধটা, তো এটাকে জাল দিয়ে আর একটু ঘন করতে হবে। তো এর ভিতরে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঠবাদাম কুচি এবং কিছুটা পরিমাণ পেস্তা বাদাম কুচি। এটা দিলে কিন্তু এক্সট্রা একটা টেস্ট হয় এবং দেখতেও অনেক সুন্দর লাগে। তো এটা দিয়ে আমি দুধটাকে অনবরত নেড়ে চেড়ে ঘন করে বানিয়ে নিব, মানে মালাই বানিয়ে নিব। তো কিছুক্ষণ পরে এভাবে চুলায় রাখলেই কিন্তু মালাইটা তৈরি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। খানিকটা সময় পরে দেখতেই পাচ্ছেন এটা কতটা ঘনভাবে তৈরি হয়ে গেছে এবং কালারটাও কিন্তু অনেকটা সুন্দর হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আপনারা খানিকক্ষণ চুলায় রেখে চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে মালাই বানিয়ে নেবেন। তো বন্ধুরা, অন্যদিকে আমি প্লেটে কিন্তু আগে থেকেই মিষ্টিগুলোকে সার্ভ করে দিয়েছিলাম, এখন এর উপর থেকে আমি মালাইটাকে দিয়ে দিচ্ছি। এবং আপনারা দেখে হয়তো বুঝতে পেরে গেছেন যে এটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আর মালাইটা কিন্তু এ পর্যায়ে গরম, তাই একটু পাতলা আছে, এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে ঘন হয়ে যাবে। তো আমি মালাইটাকে দিয়ে দেওয়ার পরে এর উপর থেকে কিছুটা পরিমাণ পেস্তাবাদাম কুচি এবং কাঠবাদাম কুচি ছড়িয়ে দেব। আর এর ভিতরে আমি বলে রাখছি বন্ধুরা, আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, এবং বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর এভাবে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে সমস্ত ভিডিওর আপডেটগুলো আগে থেকেই আপনারা পেয়ে যান। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তীতে চলে আসবো কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।